আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর নরহরি দাস নামে যে গল্পটি রয়েছে সেই গল্পটি আজকে আমরা আলোচনা করব। তো এটা লিখেছে কে? লিখেছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এই উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সম্পর্কে একটু জেনে নেব, তারপরে আমরা পাঠ্য বিষয়ে চলে যাব। দেখি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সম্বন্ধে কিছুক্ষণ আমরা দেখব। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1863 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেন, আর তিনি বাংলা সাহিত্যের একটি অন্যতম খ্যাতনামা লেখক ছিলেন। তিনি যে বইগুলি লিখেছেন তাদের মধ্যে কয়েকটি জনপ্রিয় বই ছিল টুনটুনির বই, গোপীগাইন, বাঘাবাইন, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত। আর তিনি 1913 সালে সন্দেশ পত্রিকা প্রকাশ করে, পত্রিকা একটা খবরের কাগজ, সেই খবরের কাগজটির নাম ছিল সন্দেশ পত্রিকা। ওই সন্দেশ পত্রিকা প্রকাশ করে 1913 সালে, আর তাকে বাংলার মুদ্রণ শিল্পের পথিকৃৎ বলা হয়। মুদ্রণ শিল্প বলতে এখানে ছাপা, যেমন এই বইটি তোমাদের ছাপা হয়েছে, এই প্রথম ছাপা, কিন্তু প্রথম ছাপার যে ব্যবস্থা সেটির প্রথম চালু করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার জন্য তাকে বাংলার আধুনিক মুদ্রণ শিল্পের অন্যতম পথিকৃৎ বলা হয়। এবার আমরা চলে যাই পাঠ্য বিষয়ে। এখানে আমরা পাবো একটি শিয়ালকে, একটি বাঘকে, আর একটি ছাগলছানাকে। এখানে ছাগলছানাটাই হচ্ছে মুখ্য চরিত্র। দেখো তো কী বলেছে, গল্পটা পুরোটা পাঠ করা সম্ভব নয়, তার জন্য আমি কিছু কিছু করে বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নেবে। ছাগলছানাটি কোথায় থাকতো? ছাগলছানা থাকতো হচ্ছে বন রয়েছে, সেই বনের ধারে একটি মাঠ, আর মাঠের পাশে একটা মস্ত বড় পাহাড় ছিল, সেখানেই একটা গর্তের ভিতরে ছাগলছানা থাকতো। ছাগলছানা থাকতো তার মার সঙ্গে, আর সে তখনও বড় হয়নি বলে তার মা তাকে বাইরে যেতে দিত না। তার মা তাকে ভয় দেখাতো, যদি বাইরে যাস তাহলে তোকে ভাল্লুকে ধরবে, নয়তো বাঘে নিয়ে যাবে, নয়তো সিংহ খেয়ে ফেলবে। এইসব কথা বলে সে তাকে ঘরের ভিতরে রেখে দিত, বাইরে বেরোতে দিত না। তারপর আস্তে আস্তে যখন ছাগলছানা বড় হতে লাগলো তখন তার ভয়ও কমতে লাগলো। তারপর একদিন তার মা গর্তের ভিতর ছিল না, তখন সে চুপি চুপি বাইরে বেরিয়ে আসে। এরপর বাইরে বেরিয়ে এসে সে একটি মস্ত বড় ষাঁড়কে দেখতে পেয়েছিল। সেই ষাঁড়টি ঘাস খাচ্ছিল। তারপর ষাঁড়ের শিং দেখে ছাগলছানা ওটাকেও একটা ছাগল বলে মনে করে বসেছে। তখন সে ষাঁড়কে জিজ্ঞাসা করলো, তুমি কি খাও, তুমি কি খেয়ে এত বড় হয়েছ? ষাঁড়গরু বললো যে আমি ঘাস খাই। তখন ছাগলছানা বললো, ঘাস তো আমার মাও খায়, তাহলে আমার মা কেন তোমার মতো এত বড় হয়নি? তারপর সার কি বললো? সার বললো, আমি তোমার মার চেয়ে অনেক বেশি ঘাস খাই, তোমার মা যেই ঘাস খায় তার থেকে অনেক বেশি ঘাস খাই। আর ছাগলছানা তখন বললো, সেই ঘাস তুমি কোথায় পাও? সার বলে, ওই বনের ভেতরে এত সুন্দর ঘাস পাওয়া যায় ওই বনের ভেতরে। তারপর ছাগলছানা সারকে বলে, আমাকে পর সার থেকে নিয়ে গেল বনের ভিতরে পেট ভরে ঘাস খাওয়ার জন্য। এরপর তারা বনের ভিতরে যায়, বনের ভিতরে গিয়ে পেট ভরে ঘাস খায়। পেট ভরে ঘাস খাওয়ার পর সারাদিন হয়ে যায়, তারপর এমন পেট ভরে ঘাস খায় যে ছাগলছানা আর চলতে পারে না। তারপর সন্ধ্যা হয়ে যায়, তখন ছাগলছানা চলতে পারে না, সে কী করে বাড়ি আসবে? তার জন্য সে বনের ভিতরে একটি শেয়ালের গর্তের মধ্যে থেকে যায় রাত্রে। তারপর শেয়াল ছিল আর শেয়ালের মামা ছিল। শেয়াল গিয়েছিল তার মামা বাড়িতে নিমন্ত্রণ খেতে, তার মামা তাকে ডেকেছিল নিমন্ত্রণ, সে নিমন্ত্রণ খেতে গিয়েছিল শেয়াল। আর শেয়াল নিমন্ত্রণ খেয়ে এসে তার গর্তের ভিতর এসে দেখে কি যেন একটা কালো কালো দেখা যাচ্ছে। শিয়াল মনে মনে ভাবে, এটা বুঝি কোনো রাক্ষস টাক্ষস হবে। শিয়াল তখন রাক্ষস টাক্ষস মনে করে সে ভয়ে কি প্রশ্ন করলো, গর্তের ভিতর কে ও? ছাগলছানা প্রশ্ন করলো, আমার গর্তের ভিতর কে? তারপর ছাগলছানাটা কিন্তু ভারী বুদ্ধিমান ছিল, সে কি বললো ছাগলছানা? ছাগলছানাটি বললো, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক গ্রাস। এখানে বলতে চেয়েছে যে আমার লম্বা লম্বা দাড়ি রয়েছে, আর আমি একটু পরপর আমার ঘন ঘন দাড়িকে নাড়িয়ে, আর আমি হচ্ছে সিংহের মামা, অর্থাৎ সিংহ বাঘেরও মামা, আর 50টা বাঘকে সে একেবারে গিলে খেলতে পারে, এটা বলেছে। আর এই কথা শুনে শিয়াল একেবারে দেয় ছুট, একেবারে ভয়ে ছুট দিয়ে সোজা চলে যায় তার মামা বাড়িতে। তার মামা বাড়িতে যখন যায় তখন তার মামা তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে,
তুমি তো এক্ষুনি আমার এখান থেকে গেলে, আবার ফিরে আসলে এত তাড়াতাড়ি, এত তাড়া কিসের? তারপর শিয়াল হাঁপাতে হাঁপাতে বলে, মামা সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে, বলে কি না সে 50টা বাঘকে একবারে খেয়ে নিতে পারে, এ কথা বলেছিল। তারপর সেই কথা শুনিয়ে বাঘ প্রচণ্ড রেগে যায়। প্রচণ্ড রেগে গিয়ে শিয়ালকে বলে, এত বড় স্পর্ধা, চলো তো ভাগ নে, তাকে দেখবো কেমন 50 বাঘ তার এক গ্রাস, কেমন তিনি 50টা বাঘ একেবারে খেয়ে নিতে পারে। তারপর শিয়াল বলে, আমি সেখানে যেতে পারবো না, আমি গেলে যদি হা করে আমাদের খেতে আসে তাহলে তুমি দু লাফে পালাবে, আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরবে। তারপর সে শিয়াল যেতে চায় না, সে কি বলে, শিয়াল বাঘের থেকে বেশি ছুটতে পারে না, তার জন্য যদি সেই নরহরি দাস অর্থাৎ ছাগল ছানা তাদের দিকে ধেয়ে আসে তখন বাঘ তো এক ছুটে পালিয়ে যাবে, কিন্তু শিয়াল তো পালাতে পারবে না, তখন শিয়ালকে নরহরি দাস খেয়ে ফেলবে। তবুও শিয়াল শিয়াল বাঘের সঙ্গে চলে যায়। বাঘ আর শিয়াল ওখানে গিয়েছিল কীভাবে? ওখানে গিয়েছিল বাঘের লেচের সঙ্গে শিয়ালের লেচ দুটো একসঙ্গে বেঁধে দিয়ে তারা গিয়েছিল। তাহলে কী হবে, বাঘ যদি পালায় তাহলে তার সঙ্গে সঙ্গে শিয়ালও এইভাবে পালিয়ে আসবে। তাহলে শিয়াল যে বলেছিল আমাকে ছেড়ে পালিয়ে যাবে, তার লেচ তো বাঁধা আছে, পালাবে ছেড়ে পালাবে কোথা থেকে, ছাড়া তো যাবে না, লেচ আছে বাঁধা। তারপর তারা দুজনে যায় ওখানে, ওখানে গিয়ে ছাগলকে ছাগল ছানাকে উত্তেজিত করে, উত্তেজিত করে তাকে, তখন ছাগল ছানা রাগ হয়ে বেরিয়ে আসে, রাগ হয়ে বেরিয়ে এসে তাকে বলে, অর্থাৎ শিয়ালকে কথা বলল ছাগল ছানা শিয়ালকে, ছাগল ছানা আর বাঘ এই কথা শুনে একেবারে দেয় ছুট। আর যখন বাঘ ছুটে তখন বাঘের শিয়ালের থেকে বাঘ কিন্তু বেশি ছুটে, তাই বাঘ বেশি যখনই ছুট দেয় তখনই তার লেজের সঙ্গে শিয়ালের লেজ বাঁধা ছিল, শিয়াল একেবারে তার পেছন দিকে আলে জমির যে আল থেকে আলের ঠোকর খেতে 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 সে বাঘের পিছন পিছন একেবারে ময়ের মতো করে ধেদরে চলে যায়। এটাই ছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্প। এই গল্পটা অনেকটা বড় ছিল, কিন্তু আমি এখানে শর্ট করে বলে দিলাম।